नमस्कार प्रिय दर्शक, आपनारा अनेकेई प्रधानमंत्री किसान सम्मान निधि प्रकल्पे आवेदन करेछेन एवं खूब शीघ्र ही किन्तु सेई पीएम किसानेर टाका पश्चिमबंगेर कृषकरा तादेर बैंक अकाउंटे सरासरि पेते चलेछे एवं सेई टाकाटी पावार जेटा फाइनल स्टेप छिलो सेई स्टेपो किन्तु आज पूरण होये गियेछे। कल पर्यन्त किन्तु पेंडिंग छिलो, अर्थात पेंडिंग फर अप्रुवल छिलो स्टेट गवर्नमेंटेर तरफ थेके पेमेंटटा। आज किन्तु বাংলার অনেক কৃষকেরই কিন্তু এফটিও জেনারেটেড হয়ে গেছে, পেমেন্ট কনফার্মেশন পেন্ডিং রয়েছে, অর্থাৎ ফাইনাল স্টেপ চলে গেছে। এবার এক ক্লিকেই কিন্তু কৃষকদের অ্যাকাউন্টে চলে আসবে। তো এই এফটিও জেনারেটেড ব্যাপারটা কি এবং আপনার এফটিও জেনারেটেড হয়েছে কিনা সেটা আপনারা কিভাবে চেক করবেন? আর এই যদি এফটিও জেনারেট না হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা টাকাটা পাবেন না। তাই এফটিও জেনারেট হয়েছে কিনা সেটা আপনারা কিভাবে চেক করবেন এবং এফটিও জেনারেটের মানে কি সেই বিষয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি ইনফরমেটিভ হবে, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন এবং চ্যানেলে যদি আপনি নতুন এসে থাকেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশাপাশি বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি অন করতে ভুলবেন না। তো আপনার এফটিও জেনারেট হয়েছে কিনা সেটা চেক করবার জন্য প্রথমে আপনারা গুগলে সার্চ করবেন pmkisan.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটটি। এই ওয়েবসাইটের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখানে ক্লিক করে ডাইরেক্ট আপনি এই ওয়েবসাইটের ভিতরে চলে আসতে পারবেন। তো এই ওয়েবসাইটের বিষয়ে আসার পর ইন্টারফেস ঠিক এই রকমের শো করবে এই ওয়েবসাইটের। তো ওয়েবসাইটের নিচের দিকে স্ক্রল করবেন এবং এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন বেনিফিশিয়ারি স্ট্যাটাস বলে। এই বেনিফিশিয়ারি স্ট্যাটাস অপশানে আপনি ক্লিক করবেন। তো বেনিফিশিয়ারি স্ট্যাটাস অপশানে ক্লিক করলেই এখানে তিনটা অপশান আপনি দেখতে পেয়ে যাবেন। এক হচ্ছে আধার নাম্বার, দুই হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার এবং তিন হচ্ছে মোবাইল নাম্বার। আপনার যেটা পছন্দ আপনি তার সাহায্যেই আপনি স্ট্যাটাসটা চেক করতে পারবেন। তো আমি আপনাদেরকে মোবাইল নাম্বারের সাহায্যে স্ট্যাটাসটা চেক করে দেখিয়ে দিচ্ছি। তো এখানে আপনার মোবাইল নাম্বারটি বসিয়ে দিবেন এবং গেট ডাটা অপশানে আপনি ক্লিক করে দিবেন। আপনি চাইলে অ্যাকাউন্ট নাম্বার এবং আধার নাম্বারের সাহায্যেও কিন্তু চেক করে দেখে নিতে পারেন। তো যখন আমি গেট ডাটা অপশানে ক্লিক করেছি এখানে, তো এখানে ফার্মারের নাম দেখিয়ে দিয়েছে, মোবাইল নাম্বার, স্টেট, ভিলেজ, রেজিস্ট্রেশন স্ট্যাটাস, রেজিস্ট্রেশন ডান এবং রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিয়েছে। তারপর PFMS ব্যাঙ্ক স্ট্যাটাস, এখানেও কিন্তু ফার্মার রেকর্ড হ্যাজ বিন অ্যাকসেপ্টেড বাই PFMS অথবা ব্যাঙ্ক, এই কথাটাও কিন্তু এখানে লেখা রয়েছে। এবং আধার নাম্বার ইজ ভেরিফাইড, এখানে এটাও চলে আসছে। তো এই দুটো অপশান যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাকসেপ্ট না হয়, যদি রিজেক্ট করে দেয়, কীভাবে অ্যাকসেপ্ট করবেন সেই নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও চলে আসছে। সমস্ত প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি রিলেটেড ভিডিও লিঙ্ক ডিসক্রিপশন বক্সে প্লেলিস্ট করে দেওয়া রয়েছে, সেখানে ক্লিক করে আপনি সমস্ত পিএম কিষাণ রিলেটেড ভিডিওগুলি এক জায়গায় দেখে নিতে পারবেন। আর অনেকের আধার নাম্বার ইজ ভেরিফাইড, অনেকের ক্ষেত্রে ভেরিফাইড হয়নি, পেন্ডিং রয়েছে, তারা কীভাবে ভেরিফিকেশন করবেন সেই নিয়েও চ্যানেলে ভিডিও রয়েছে। আপনারা ডিসক্রিপশন বক্সটা একটু চেক করবেন এবং সেখানে গিয়ে ভিডিওগুলি দেখে নেবেন। আধার নাম্বারের লাস্ট চারটা সংখ্যা, ডিস্ট্রিক্ট, অ্যাকাউন্ট নাম্বার, IFSC কোড এবং রেজিস্ট্রেশন ডেট, কবে রেজিস্ট্রেশন হয়েছে, তারপর PFMS রেসপন্স ডেট কবে এবং পেমেন্ট মোড, এখানে অ্যাকাউন্ট চলে আসছে। আর এখানে যেটা মেন জিনিস সেটা হলো স্ট্যাটাস, পেমেন্ট স্ট্যাটাস, এখানে ফার্স্ট ইনস্টলমেন্ট এবং সেকেন্ড ইনস্টলমেন্ট, এখানে কী দেওয়া রয়েছে না, এফটিও জেনারেটেড অ্যান্ড পেমেন্ট কনফার্মেশন ইজ পেন্ডিং, এই লেখাটা কিন্তু আগে ছিল না, এখানে ছিল ওয়েটিং ফর অ্যাপ্রুভেল স্টেট গভর্নমেন্ট, এই লেখাটা কিন্তু ছিল। এখন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আজই কিন্তু চেঞ্জ হয়ে গেছে, আজ অর্থাৎ 13/5/2021 তারিখ যেদিন আমি ভিডিওটা করছি সেদিনেই কিন্তু এই এফটিও জেনারেটেড কথাটা এখানে আপডেট হয়ে গেছে। তো এটাই হচ্ছে টাকা পাওয়ার ফাইনাল স্টেপ, এই স্টেপের পরেই কিন্তু আপনারা টাকাটা পেয়ে যাবেন। এটার মানে হলো এফটিও অর্থাৎ ফান্ড ট্রান্সফার অর্ডার ইজ জেনারেটেড, অর্থাৎ ফান্ড ট্রান্সফার করার জন্য অর্ডার যেটা সেটা কিন্তু স্টেট গভর্নমেন্ট দিয়ে দিয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টকে। এবার সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু কনফার্ম পেয়ে গেলে অর্থাৎ এক বোটামে ক্লিক করেই কিন্তু সেই টাকাটা কৃষকদের অ্যাকাউন্টে চলে আসবে। আপনাদেরকে নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো একদম কবে আপনারা টাকা পাবেন এবং কটার সময় টাকা পাবেন, একদম অফিসিয়াল প্রুফ সমেত দেখিয়ে দেবো নেক্সট ভিডিওতে। এবং স্বয়ং প্রধানমন্ত্রী কিন্তু ওই এক বোটামেই ক্লিক করে আপনাদের অ্যাকাউন্টে টাকাটা ঢুকিয়ে দেবে, সেটাও কিন্তু একদম লাইভ আপনাদেরকে আমি দেখিয়ে দেবো পরবর্তী ভিডিওতে, সেটাও কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেবো। এই রিলিজ অর্ডারটা কিন্তু কেবলমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু দিয়ে থাকেন। তো টাকা চলে আসলেই এই জেনারেটেড কথাটা উঠে যাবে এবং এখানে কিন্তু ফার্স্ট ইনস্টলমেন্ট রিসিভ এই লেখাটা চলে আসবে এবং নিচে নিচে এখানে ব্যাংকের নাম, ক্রেডিট অ্যাকাউন্ট ইত্যাদি ডিটেলস, আপনার ব্যাঙ্কের যাবতীয় ডিটেলস এখানে চলে আসবে। আরেকটা ব্যাপার আপনাদেরকে বলে রাখি, আপনারা অনেকে হয়তো এই পেজে আসতে পারবেন না। তো আপনারা না আসার কারণ হচ্ছে আপনাদের ডকুমেন্টস এখনও কিন্তু ভেরিফিকেশন করা হয়নি এডিও অফিস থেকে, তাই আপনারা এখনও কিন্তু বেনিফিসিয়ারি স্ট্যাটাসের মধ্যে আসতে পারেননি। তাই অতি সত্বর আপনারা যদি বেনিফিসিয়ারি স্ট্যাটাসে আসতে চান, অতি শীঘ্র আপনাদের এডিও অফিসে গিয়ে আপনারা ডকুমেন্টস জমা করে দিয়ে আসুন এবং এডিও অফিস থেকে যদি আপনাদেরকে ভেরিফিকেশন করে দেয় তবেই কিন্তু আপনারা এই ডিটেলসগুলি মোবাইলে দেখতে পারবেন, নচেত কিন্তু আপনারা দেখতেও পারবেন না
এবং সরকার যখন টাকা দিবে সেই টাকাটাও কিন্তু আপনারা পাবেন না, আপনাদের স্ট্যাটাস ওই রকম কিন্তু পেন্ডিংই পড়ে রয়ে যাবে। তো আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং বেশি বেশি করে কৃষক বন্ধুদেরকে শেয়ার করে তাদেরকেও ইনফরমেশন দিতে সাহায্য করবেন এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে অবশ্যই লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে আসা বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি অন করতে ভুলবেন।